আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। সেমিনারে মূলত বিজ্ঞান এবং প্রযুক্তি সমন্বিত শিক্ষার কথা বলেছি। সবার দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনা, বিপণন, একে অন্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, সর্বোপরি ভালোবাসার কথা বলেছি। শৈশবের সেই কৈশোরের স্মৃতি মনে পড়ে, বড় আনন্দ বেদনা সেসব। এলাকার সব ভাই বোন মিলে আমরা একসাথে থাকতাম, ছোটরা বড়রা। সীমান্তে আজ আমি দৌড়ি, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসে থেকে স্ট্রেট টু ইতালি, স্ট্রেট টু ইতালি থেকে ছুটে গেছি ফেব্রুয়ারি ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মত দুর্নিবার অপরাধ রাইফের হাতে। তোমাদের প্রত্যেকটা কথাই এরকম কবিতা বলতে হবে, যেমন তোমাদের ছয় কবিতা করবি, লেটস ট্রাই আমরা কবিতা করে সবাই লিখে আমরা কী কবিতা করবো দেখি তো একসাথে কী করতে পারে। আমি হবো সকালবেলা সবাই উঠতে করতেই পারি, কিন্তু আমরা একটা এমন কবিতা করি যেটা দিয়ে আমাদের বিপ্লব হবে। আচ্ছা একটা কাজ করি, তোমরা এই কবিতাটাকে শোনো, কবির নাম কে কে বলতে পারে, লেটস ট্রাই আমার সাথে সবাই বলবে। লিওনিড কোপ যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, সেল আর বম হোক ফাড়ালো, সেল আর বম হোক ফাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু, নতুন চাঁদের বাটা ফালি কি, তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহিত, এ যুগের চাঁদ হলো কাস্তে, ইস্পাতে কামালে দুনিয়া, কাল যারা করেছিল পূর্ণ, কামালে কামালে ঠোকা ঠুকিতে, আমি পরে চেতনা এবং প্রতিশ্রুতি নামে অন্য দুটি সমবায় গড়েছিলাম। 1993 সাল থেকে আসলে অস্ট্রেলিয়ায় আসার পর থেকে সর্বদা পরিশ্রম করেছি, 18 ঘন্টা পরিশ্রম করতাম এবং আমার 3-4 ঘন্টা আমি ঘুমাতাম, এই ছিল আমার জীবন। এক বিন্দু দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, মানুষের সম অধিকারের কাজ কথা বলেছি, কাজ করেছি, প্রবাসেও গত 26 বছরে সততা এবং নিষ্ঠাকে ধরে রেখেছি। তোমাদের বলছি যে দেখো, তোমরা তোমাদের পাশের মানুষকে দিকে তাকিয়েছিলে, তাই না? কি দেখেছো কে বলতে পারবে হাত ধরে, আমি কি দেখেছি, কে বলতে পারবে যে তোমার পাশে কি দেখেছো, কে বলতে পারবে, কেউ নেই, কেউ বলতে পারবে না, কে বলতে পারবে যে তোমার পাশের মানুষকে তাকিয়ে কি দেখেছো, সাথে মধ্যে কেউ বলতে পারবে। বিশ্ব মানবতার সবচেয়ে বড়কে মানি, সম্মান করো, সম্মান করো তোমার প্রভুকে, প্রভু, কারণ এই মানুষটা হাসির আড়ালে গোপন কান্না আছে, তাকে তোমরা দেখেছ, তোমাকে দেখতে পাও যে তোমার ওই বন্ধুটা কত কষ্ট করে স্কুলে আসে, সে জীবনে একটা মন করেছে আমি এই কিছু স্কুলে আজকে পড়ি কটে, আগামীকাল আমি দেশের শ্রেষ্ঠ স্কুলে যাব। তাহলে ওই যে পাশের মানুষটার যে দুঃখ, সেই দুঃখ আমরা দেখিনি, আমরা দেখেছি হাসি, আমরা দেখেছি একজন ভালো মানুষ। আমার ভিতরে একজন খারাপ মানুষও থাকতে পারে, কারণ আমি মানুষ, আমি ফেরেশতা নই, আই এম নট অ্যান এঞ্জেল, রাইট? এগুলো আমাদের কম্পিউটার বেসিক খুবই ক্লিয়ার হচ্ছে, এমন কি কয়েকদিন আগে কিছু পার্টিসিপেটরি হাই স্কুল আমাদের একটা কারণে সালে চিন্তা করেছে সেটা নিয়ে একটা ইউনিভার্সিটি পর্যন্ত, অর্থাৎ যারা নেব তারা যেন আমরা কমিটমেন্ট থেকে নেই, মেধা সম্পন্ন ব্যক্তি দ্বারা তারা প্রাণ হারায়। উনি কিছু না বলে অস্ট্রেলিয়ায় চলে গেলেন, তখন খুব মিস করেছি, খারাপ লেগেছে। আমার মনে হয় ওনার সাথে আজকে আমার 25 বছর পরে, প্রায় 25 বছর পরে, না কত বছর। আসসালামু আলাইকুম, আমরা সুন্দর একটা প্রস্তাবনা দিয়েছি, আপনার ভাইয়ের যে প্রেজেন্টেশন দিয়েছেন,
এটা আসলে আমাদের এই সময়ের জন্য খুবই দরকার, কারণ আমরা নতুন ভাবে স্কুলকে স্থানান্তর করতে চাচ্ছি, নতুন আঙ্গে কি আমরা হবো সেই চিন্তা। আমি হারুনুর রশিদ, কিংসু পার্টিসিপেটরি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনার আজকের যে আয়োজন সেটাকে সাধুবাদ জানাই। আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ইনার কোয়ালিটিস ডেভেলপ করার জন্যে আপনার যে পরামর্শ সেটা খুব কাজে লাগবে, এবং যেটা আপনি খুব গুরুত্ব সহকারে বলতে চেয়েছেন যে সহমর্মিতা, সকল ধর্মের মানুষের সহ অবস্থান, এবং মানুষ হিসেবে মানুষের মানবিক গুণাবলীর যে বিকাশ, মানুষ হিসেবে মানুষের গুণাবলীর বিকাশই একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ অর্জন হওয়া উচিত। শিক্ষার ক্ষেত্রে কেউ হয়তো ক্লাসে প্রথম হবে, কেউ ক্লাসে দ্বিতীয় হবে, সেটাই বড় কথা না। বড় কথা হচ্ছে মানুষ হিসেবে আমরা নিজেকে কতটা প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং আমার মানবিক গুণাবলীর মাধ্যমে সারা বিশ্ব মানবের কতটা কল্যাণ সাধন করতে পেরেছি। সেই গুরুত্বটাই আজকে আমাদের বাচ্চা এবং শিক্ষার্থীদের মাঝে, আমাদের শিক্ষকদের মাঝে আপনি অনুধাবন করাতে পেরেছেন। এই জন্যে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং ভবিষ্যতে যদি আপনি আমাদের এখানে আসেন তাহলে আপনার এই মূল্যবান পরামর্শ আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে কাজ করবে, এবং মানবিক গুণাবলীর বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।